আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ইউনিট 9 লেসন 1-2 নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি এবং এইখানে আমাদের ইউনিট 9 যেটা সেটা হচ্ছে অকুপেশনস, অর্থাৎ বিভিন্ন পেশা নিয়ে এই ইউনিটটা আমাদের লেখা। পেশা বলতে সাধারণত মানুষ যে কাজগুলো তার জীবিকা নির্বাহের জন্য করে থাকে, হয়তো কেউ ব্যাংকে চাকরি করে, কেউ শিক্ষকতা করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ দিনমজুর, অর্থাৎ কেউ না কেউ কোনো না কোনোভাবে জীবনে টিকে থাকার জন্য আমরা কোনো না কোনো কাজের সাথে জড়িত, যে কাজটা দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি সেই কাজগুলোকেই বলা হয় অকুপেশন। তো সেই অকুপেশনের মধ্যে আজকে আমরা একটা ইন্টারেস্টিং অকুপেশন নিয়ে পড়বো, একটা ইন্টারেস্টিং পেশা নিয়ে পড়বো, যে পেশাটার নাম হচ্ছে ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটিং মানে বুঝতে পারতো সেটা ফায়ারের সাথে রিলেটেড। ফায়ার অর্থ কী? আগুন, আগুনের সাথে রিলেটেড। কিছু ক্ষেত্রে দেখা যায় যে তোমার অনেক ক্ষেত্রে আমাদের বাসা বাড়িতে আগুন লাগে, বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিতে আগুন লাগে, তো সেসব ক্ষেত্রে কী হয়, সেসব ক্ষেত্রে একদল দমকল কর্মী আসে অথবা ফায়ার ফাইটাররা আসে যারা সেই আগুনটা নেভানোর জন্য সাহায্য করে। আমাদের দেশে ফায়ার ফাইটাররা মূলত শুধুমাত্র আগুন নেভানোর কাজই করে, তবে অন্যান্য দেশে যারা ফায়ার ফাইটার আছে তারা শুধু এই ধরনের আগুন নেভানো না, তারা যে কোনো ধরনের বিপদে তারা এগিয়ে আসে। যেমন মনে করো হয়তো কোনো একটা পশু কোথাও আটকে গেল, ওরা সেটাকে ছুটায় নিয়ে আসবে। কোনো একটা মানুষ বিল্ডিংয়ের কোনো একটা জায়গায় এমনভাবে আটকে গেলো যে সেখান থেকে সে আর বের হতে পারছে না, সেখান থেকে ওরা তাকে তুলে নিয়ে আসবে। অর্থাৎ এই ধরনের বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের নিরাপত্তার কাজে যারা নিয়োজিত থাকে তারাই মূলত ফায়ার ফাইটার হয়। তো এখন সেই ফায়ার ফাইটারদেরকে নিয়েই আজকে আমাদের আলোচনা হবে এবং যে লেসনটা আজকে আমরা পড়ব রাজুর বিষয়ে, সেই লেসনটা তোমরা যখন বিভিন্ন বোর্ডের অথবা বিভিন্ন স্কুলের অথবা বিভিন্ন সময়ের পরীক্ষাগুলোর দিকে দেখবে অবশ্যই দেখবে যে এই প্রশ্নটা অথবা এই প্যাসেজটা বেশ কয়েকবার এসেছে, এবং শুধুমাত্র যে প্যাসেজ আকারে আসে সেটা না, এটা রিঅ্যারেঞ্জে আসতে পারে অথবা তোমাদের যে সেন্টেন্স মেকিংগুলো আছে, অর্থাৎ যেখানে রিঅ্যারেঞ্জিং আছে সেখানে আসতে পারে, WH কোয়েশ্চেনে আসতে পারে, এরকম বিভিন্ন কোয়েশ্চেনে তোমাদের এই প্যাসেজটা আসতে পারে। তাহলে চলো আমরা দেরি না করে বইটা নিয়ে পড়ালেখা শুরু করি। দেখো বইয়ে ইউনিট 9 লেসন 1-2 পেজ নাম্বার হচ্ছে 34। যখন আমরা দেখব আমরা প্রথমেই দেখতেছি যে কিছু মানুষ একটা বিল্ডিংয়ের ভেতরে, একটা বাসার ভেতরে আগুন লেগে আছে এবং কিছু মানুষ পানি দিয়ে সেই আগুনগুলো নিভাচ্ছে। এই মানুষগুলোই হচ্ছে কারা? এই মানুষগুলোই হচ্ছে ফায়ার ফাইটার। এই ধরনেরই একজন ফায়ার ফাইটারের ব্যাপারে আজকে আমরা পড়ব। দেখো বইয়ের মধ্যে লেখা আছে, এ লং টাইম অ্যাগো, অনেক অনেক সময় আগে, ওয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন রাজু ক্লাস 5 পড়তো, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তার স্কুলে আগুন লেগেছিল। এভরি ওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল, বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউ প্যানিক হয় নাই। এখন বলতে পারো স্যার অ্যাফ্রেড আর প্যানিকের মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, অ্যাফ্রেড আর প্যানিকের মধ্যে পার্থক্য আছে। মনে করো আমি ভয় পাই, হ্যাঁ, আমার বাবাকে আমি ভয় পাইতে পারি, আমার মাকে আমি ভয় পাইতে পারি, অথবা আমার সামনে দিয়ে একটা গরু আসতেছে, ঠিক আছে, অনেক সময় কোরবানির সময় হয় না, দেখা যায় যে গরু ছুটে আসে, গরু ছুটে এসে সেটা দেখে মানুষ ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করে, তো গরু আসতেছে আমি ভয় পাইলাম, কিন্তু তবুও আমি দাঁড়িয়ে থাকলাম এবং দাঁড়িয়ে থেকে জিনিসটা এক্সপেরিয়েন্স করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে ভয় পাওয়া। এটা শুধুমাত্র মানসিকভাবে চলে, কিন্তু যখন দেখা গেল দেখতে গরু আসতেছে সেটা দেখে ভয়ে আমি এদিকে ছুটতেছি একবার, এদিকে ছুটতেছি একবার, এদিকে দৌড়াচ্ছি ওদিকে দৌড়াচ্ছি, এটা হচ্ছে প্যানিক। অর্থাৎ ভীত হয়ে দৌড়াদৌড়ি করা অথবা অস্থিরতা প্রকাশ করা সেটা হচ্ছে প্যানিক হয়ে যাওয়া, আর অ্যাফ্রেড শুধু ভয় পাওয়া হচ্ছে সেটা মানসিক একটা ব্যাপার, অর্থাৎ তোমার মনের মধ্যে চলতে থাকে। তো সবাই ভয় পেয়ে গিয়েছিলো ঠিকই, কিন্তু কেউ ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করে নাই। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়েটলি অ্যান্ড সেফলি, শিক্ষকেরা কিসে সাহায্য করলো? স্টুডেন্টরা যেন বিল্ডিংটা সেফলি, নিরাপদে এবং কোয়েটলি, চুপচাপ সেই বিল্ডিং থেকে পার হয়ে যেতে পারে বা সেই বিল্ডিং থেকে বের হয়ে যেতে পারে, সে ব্যাপারে শিক্ষকেরা সাহায্য করলো। সুন দ্য ফায়ার ফাইটার্স কেম, অল্প সময়ের মধ্যেই ফায়ার ফাইটার্সরা চলে আসলো, দমকলকর্মীরা চলে আসলো, অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, পুট আউট, পুট আউট মানে হচ্ছে নেভানো, এবং আগুন নিভিয়ে দিল। রাজু ওয়াচ দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, ইয়ার্ড মানে হচ্ছে উঠান, স্কুলের যে উঠান অর্থাৎ মাঠের মতো, গ্রামাঞ্চলে স্কুলগুলোর সামনে কিছুটা খোলা জায়গা থাকে, ওটা মাঠও হয় না আবার মানে স্কুলেরও অংশ, তো ওটাকে বলা হয় উঠোন। উঠোন মানে হচ্ছে একটা খোলা জায়গা, ছোট একটা খোলা জায়গা। তো সেই ছোট খোলা জায়গা থেকে রাজু কী করলো, ফায়ার ফাইটার্সদেরকে দেখলো।
এখন দেখে ওর খুব এই ব্যাপারটা ভালো লাগলো। হি থট অ্যাবাউট দ্য ফায়ার, সে আগুনের ব্যাপারে চিন্তা করলো, অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম, এবং দমকলকর্মীদের ব্যাপারে অনেকক্ষণ ধরে চিন্তা করলো। চিন্তা করার পর এইটা যে তার মাথায় ঢুকছে, আফটার কলেজ, কলেজ থেকে লেখাপড়া শেষ করার পর রাজু জয়েন্ড এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। রাজু একটা ভলান্টিয়ার, মানে হচ্ছে স্বেচ্ছাসেবী, একটা স্বেচ্ছাসেবী ফায়ার ডিপার্টমেন্টে ঢুকলো, অগ্নি নির্বাপক ডিপার্টমেন্টে, অধিদপ্তরে ঢুকলো। অ্যাজ এ ভলান্টিয়ার, একজন স্বেচ্ছাসেবী হিসেবে, হি ডিডেন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক, সে তার কাজের জন্য কোনো অর্থ পেত না, বাট রাজু ডিডেন্ট মাইন্ড, কিন্তু রাজু সেটায় কখনো মন খারাপ করেননি। ডোন্ট মাইন্ড মানে কি, মন খারাপ না করা বা রাগ না করা, রাজু সেটায় মন খারাপ করেনি। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু হচ্ছে কি, একজন ফুল টাইম ফায়ার ফাইটার, অর্থাৎ সবসময় কাজ করে এরকম একজন ফায়ার ফাইটার। ইট ইজ হিজ জব, এটা হচ্ছে তার কাজ, সো হি আর্নস মানি ফর ইট, সেজন্য সে এটা থেকে টাকা পয়সা পায়। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, অধিকাংশ সময় তার কাজ হচ্ছে কি, আগুন নেভানো। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, কিন্তু সে নতুন ফায়ার ফাইটারদেরকে সেফটির ব্যাপারেও শেখায়, নিরাপত্তার ব্যাপারেও শেখায়। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে শিক্ষক শেখাতে খুব পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, তার ফ্রি টাইমে রাজু ভিজিটস স্কুল, রাজু বিভিন্ন স্কুলে ভ্রমণ করে। হি টকস টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, সে ফায়ার সেফটির ব্যাপারে স্টুডেন্টদের সাথে কথা বলে। হি টেলস দ্যাম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, এবং যদি আগুন লাগে সেক্ষেত্রে কী করতে হবে সে ব্যাপারটা সে স্টুডেন্টদেরকে বলে দেয়। দে শুডন্ট প্যানিক, তাদের কী হওয়া উচিত না, ভীত সন্ত্রস্ত হওয়া উচিত না। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, তাদের তাদের শিক্ষকের কথা শোনা উচিত এবং আস্তে ধীরে বিল্ডিংটা ছেড়ে যাওয়া উচিত। তাহলে দেখো, এখানে আমরা যখন রাজুর ব্যাপারে পড়তেছি, আমরা প্রথমে জানলাম কি, যে অনেক আগে রাজুর স্কুলে আগুন লেগেছিল, এবং যখন রাজুর স্কুলে আগুন লাগলো তখন কি হলো, তখন কেউ, সবাই ভয় পেয়ে গিয়েছিলো ঠিকই, কিন্তু কেউ ভীত সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করেনি। তারা শিক্ষকদের কথা মতো খুব আস্তে এবং নিরাপদে বিল্ডিং থেকে বের হয়ে গিয়েছিল, এবং বের হয়ে যাওয়ার পর সবাই যখন বিল্ডিং থেকে বের হয়ে গেল, সবাই উঠোনে দাঁড়িয়ে এসে আগুন দেখতেছিল এবং ফায়ার ফাইটারদেরকে দেখতেছিল, তখন রাজুর মনের ভেতরে এই ফায়ার ফাইটারদের ব্যাপারে একটা সম্মান জন্মাইলো, এবং এই ফায়ার ফাইটিংয়ের ব্যাপারে তার মধ্যে একটা ফ্যাসিনেশন কাজ করা শুরু করলো। সে চিন্তা করলো যে আমিও তো ফায়ার ফাইটার হইতে পারি। তাহলে সে যখন চিন্তা করলো আমিও ফায়ার ফাইটার হতে পারি, সে কী করলো, তার কলেজ জীবনের পরে, অর্থাৎ তার কলেজের লেখাপড়ার পরে, সে ফায়ার ফাইটার, একটা ভলান্টারি ফায়ার ডিপার্টমেন্টে যোগ দিল, অর্থাৎ একটা স্বেচ্ছাসেবী ফায়ার ডিপার্টমেন্টে যোগ দিল। স্বেচ্ছাসেবী ফায়ার ডিপার্টমেন্টটা কী, সেটা হচ্ছে যে তুমি নিজের ইচ্ছায় সেখানে গিয়ে কাজগুলো করবে এবং সেটার জন্য তোমাকে কোনো অর্থ দেওয়া হবে না। তো যেহেতু রাজু স্বেচ্ছাসেবক ছিল, সেজন্য তাকে কোনো অর্থ যদিও দেওয়া হতো না, কিন্তু সেটা কখনোই রাজুর খারাপ লাগেনি, রাজু সেটাই আরও ভালো লাগতো, কেননা সে ফায়ার ফাইটারদেরকে সম্মান করতো, এবং ফায়ার ফাইটারদেরকে সম্মান করার কারণে সে এই ফায়ার ফাইটিংয়ের জন্য কোনো টাকা পয়সা কখনোই নেয়নি। আচ্ছা, তো এরপর রাজু এখন, অর্থাৎ তার সকল লেখাপড়া শেষ করে রাজু এখন একজন ফুল টাইম ফায়ার ফাইটার, অর্থাৎ এখন সে একজন পেশাদার ফায়ার ফাইটার। সে এই পেশাটার প্রতি তার এতই ভালো লেগেছিলো, এই পেশাটাকে তার এতই ভালো লেগেছিলো যে সে এটাকে তার নিজের জীবনের পেশা হিসেবে গ্রহণ করে নিয়েছিল। এটা তার জব, এবং এটার জন্য এখন সে টাকা পয়সা পায়। অধিকাংশ সময় সে কী করে, অধিকাংশ সময় সে বিভিন্ন জায়গায় আগুন লাগলে সে আগুনগুলো নিভায়, কিন্তু যখন সে ফ্রি থাকে তখন সে কী করে, তখন সে স্কুলে স্কুলে যায়, অর্থাৎ বিভিন্ন স্কুলে গিয়ে সে কীভাবে এই ফায়ার ফাইটিং করতে হবে অথবা কীভাবে আগুন নেভাতে হবে সেই ব্যাপারগুলো রাজু শিখিয়ে দেয়, সেই ব্যাপারগুলো নিয়ে স্টুডেন্টদের সাথে রাজু আলোচনা করে, এবং এই কাজটা তার খুব ভালো লাগে। রাজু তাদেরকে শেখায় যে তোমাদেরকে নিরাপদে বের হতে হবে, প্যানিকড হওয়া যাবে না, এই ব্যাপারগুলো রাজু ওদেরকে শিখিয়ে দেয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের যে ম্যাচিং আসতে পারে বা শূন্যস্থান আসতে পারে সেটার ব্যাপারে আমরা জানছি। এখানে আমাদের বইয়ে দেখো কয়েকটা ট্রু ফলসের জন্য কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা সেই ট্রু ফলসের কোয়েশ্চেনগুলো একটু দেখি। দেখো, এক নম্বরে দেওয়া আছে, দেয়ার ওয়াজ এ ফায়ার অ্যাট রাজুস স্কুল হোয়েন হি ওয়াজ ইন ক্লাস ফাইভ। এই যে দেখো, লং টাইম অ্যাগো হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তাহলে কথাটা মিলে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো ট্রু। দ্য টিচার্স লেভ দ্য স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার, যখন আগুন লাগলো শিক্ষকেরা স্টুডেন্টদেরকে বিল্ডিংয়ের মধ্যে রেখে শিক্ষকেরা বের হয়ে চলে গেছে। ট্রু, এরকম কি কখনো হইতে পারে, হইতে পারে না। তাহলে এটা হচ্ছে ফলস, কারণ আমরা ওখানে দেখছিলাম যে শিক্ষকেরা কি করছে, আগে শিক্ষার্থীদেরকে নিরাপদে এবং চুপচাপ বের করে দিছে, এবং এরপরে ওনারা বের হয়েছিলেন, তাহলে এটা হচ্ছে ফলস। পাশে আমরা ফলস লিখে দিব, এফ।
আচ্ছা, রাজু ডিডেন্ট সি দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার অ্যাট হিজ স্কুল। দেখো, রাজু কিন্তু ফায়ার ফাইটারদেরকে দেখছিল, কিন্তু এখানে আমাকে প্রশ্নে কি বলছে, ডিডেন্ট সি, অর্থাৎ দেখেনি। তাহলে এটা মিথ্যা কথা, তাহলে আমরা আবারও এটায় ফলস লিখে দিব। রাজু অলওয়েজ আর্নস মানি ফর বিইং এ ফায়ার ফাইটার। রাজু সবসময় ফায়ার ফাইটার হওয়ার জন্য টাকা পাইতো, কথা কি সত্য? না, রাজু যখন ভলান্টিয়ার ছিল তখন তো সে টাকা পাইতো না, তাহলে এটা হচ্ছে ফলস। রাজু অলসো লাইকস টিচিং, রাজু শিক্ষকতাও পছন্দ করে, শেখাতেও পছন্দ করে, এটা ট্রু, কেননা সে বিভিন্ন স্কুলে গিয়ে তার ওই স্কুলের স্টুডেন্টদেরকে শেখায়। টকিং টু স্টুডেন্টস ইজ এ পার্ট অফ রাজুস জব, এটা রাজুর কাজের একটা অংশ। এটা কি আসলে রাজুর কাজের অংশ? না, এটা রাজুর কাজের অংশ না। সে নিজে নিজে যায়, সে স্বেচ্ছায় যায়, এটা তার কাজের অংশ না, তার কাজ তাকে বাধ্য করে না স্কুলে যাওয়ার জন্য, কিন্তু তবুও সে যায়, তাহলে এটাও ফলস। আচ্ছা, তোমাদেরকে তো বলা হয়নি, তোমাদের জন্য এই চ্যাপ্টারে যে আনকমন ওয়ার্ডগুলো ছিল অথবা যেগুলোতে তোমাদের শব্দার্থে সমস্যা হতে পারতো, সেরকম ওয়ার্ডগুলো আমি লিখে রেখেছিলাম, একবার তোমরা জিনিসগুলো দেখে খাতায় লিখে নিও। অকুপেশন মানে হচ্ছে পেশা, প্যানিক মানে হচ্ছে ভীত হওয়া, ভীত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করা, কোয়াইটলি চুপচাপ, ইয়ার্ড উঠান, ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী, ফায়ার ফাইটার দমকলকর্মী, পুট অফ নিভিয়ে ফেলা, সেফটি নিরাপত্তা। তাহলে এগুলো ছিল আমার যে আনকমন ওয়ার্ডগুলো সেগুলো, এবং তোমাদেরকে আমি এক্ষেত্রে আরও কী করে দিলাম, ট্রু ফলসগুলোও বলে দিলাম। এবার এখান থেকে আমি তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে কোশ্চেন অ্যান্সারের জন্য, যে প্রশ্নগুলো আসতে পারে সেরকম কয়েকটা নমুনা প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা নিজেরা এগুলোর উত্তর বের করে তোমাদের মা বাবাকে দেখাবে, অথবা যদি আমাদেরকে দেখাতে চাও সেক্ষেত্রে আমাদেরকেও দেখাতে পারো। কোনো একভাবে জিনিসগুলো তোমরা প্রশ্নের উত্তরগুলো কীভাবে লিখতেছো অথবা প্রশ্নের উত্তরগুলো তোমাদের লেখা সঠিক হচ্ছে কি না, সেটা তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে জানাইতে পারো। তাহলে দেখো, প্রথমে আমাদেরকে বলা হইতে পারে একটা প্রশ্ন এরকম যে, হোয়েন ওয়াজ দেয়ার এ ফায়ার ইন রাজুস স্কুল, রাজুর স্কুলে কখন আগুন লেগেছিল। তাহলে আমার কোশ্চেনে দেয়ার আমার অক্সিলিয়ারি ভার্ব ছিল, সেজন্য আমি যখন আমার অ্যান্সার লিখবো অবশ্যই আমাকে দেয়ার ব্যবহার করতে হবে। তাহলে দেয়ার, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তোমরা এভাবে এই কথাটা লিখতে পারো। এরপর বি নাম্বারে কোশ্চেন আসতে পারে, হু হেল্পড দ্য স্টুডেন্টস, কে স্টুডেন্টদেরকে সাহায্য করেছিল। তাহলে দ্য স্টুডেন্টস, দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস, দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস টু রিলিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। তিন নম্বর প্রশ্নে আসতে পারে, ফ্রম হোয়ার, ফ্রম হোয়ার মানে কি, কোত্থেকে, ডিড রাজু সি দ্য ফায়ার ফাইটার্স। রাজু কোথা থেকে ফায়ার ফাইটারদেরকে দেখেছে? তাহলে রাজু স, যেহেতু এখানে ডিড আছে এবং সি আছে, তাহলে আমাকে লিখতে হবে স, রাজু স দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল, রাজু স দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, স্কুলের যে উঠান সেই উঠান থেকে রাজু ফায়ার ফাইটার্সদেরকে দেখেছিল। আচ্ছা, আমি নিচে আরেকটা প্রশ্ন লিখি, এরপর আমি মুছে দিব, তোমরা যদি উপরেরগুলো না লিখে থাকো তাহলে একটু লিখে ফেলো দ্রুত। আচ্ছা, হু কেম টু পুট আউট দ্য ফায়ার, আগুন নেভানোর জন্য কে এসেছিল। তাহলে দ্য ফায়ার ফাইটার্স কেম টু পুট আউট দ্য ফায়ার, ফায়ার ফাইটারেরা এসেছিল আগুন নেভানোর জন্য। আমি প্রথম দুইটা প্রশ্ন মুছে দিচ্ছি, কেউ যদি না লিখে থাকো সেক্ষেত্রে ভিডিওটা একটু পেছনে টেনে তোমরা ভিডিওটা থেকে পজ করে আবার কোশ্চেনগুলো লিখতে পারো। এবার ই নাম্বারে দেখো, তোমরা ই নাম্বারের প্রশ্ন দেখো, ডাজ রাজু আর্ন মানি, ডাজ রাজু আর্ন মানি ফর হিজ জব, দিয়ে দাও ফর হিজ জব, রাজু কি তার জবের জন্য
টাকা পায়। তাহলে আমরা প্রথমে দেখছি রাজু টাকা পায় না, কিন্তু যেহেতু এখন রাজু একজন ফুল টাইম ফায়ার ফাইটার সেহেতু রাজু টাকা পায়। তাহলে আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি যে অ্যাজ রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, যেহেতু রাজু একজন ফুল টাইম ফায়ার ফাইটার, হি গেটস অথবা হি আর্নস মানি ফর হিজ জব। এবং সবার লাস্টে আমরা আরেকটা প্রশ্ন লিখতে পারি, সেটা হচ্ছে যে হোয়াট ডাজ রাজু ডু, হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম, রাজু তার ফ্রি টাইমে কি করে। তাহলে ইন হিজ ফ্রি টাইম রাজু গোজ টু স্কুল, রাজু স্কুলে যায় অ্যান্ড টকস টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার ফাইটিং, এবং স্টুডেন্টদের সাথে কিসের ব্যাপারে কথা বলে, ফায়ার ফাইটিংয়ের ব্যাপারে কথা বলে। সেই প্রশ্নটা আমরা আরও একটা করতে পারি যে জি নাম্বার দিয়ে হোয়াট ডাজ রাজু টক অ্যাবাউট ইন দ্য স্কুলস, রাজু কিসের সম্পর্কে স্কুলে কথা বলে। অথবা এই একই প্রশ্নটা আমরা আরেকভাবে লিখতে পারি যে হোয়াট ডাজ রাজু টিচ দ্য স্টুডেন্টস, রাজু স্টুডেন্টসদের কি শেখায়। ঠিক আছে, তাহলে রাজু টকস টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি অ্যান্ড হোয়াট দে শুড ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার। অথবা হোয়াট ডাজ রাজু টিচ দ্য স্টুডেন্ট, রাজু টিচিস দ্য স্টুডেন্টস হোয়াট দে শুড ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, অথবা হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার। এভাবেই আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবো। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি কয়টা প্রশ্ন লিখে দিলাম, 5, 6, 7, 8, আটটা প্রশ্ন লিখে দিছি। তোমরা এই আটটা প্রশ্নের উত্তর নিজেরা তৈরি করার চেষ্টা করবে, আমাদের প্যাসেজ দেখে, যেভাবে আমাদের প্যাসেজ থেকে অ্যান্সারগুলো লিখতে হয় সেভাবে লেখার চেষ্টা করবে। আচ্ছা, এরপর তোমাদের 4 নম্বরে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ ফায়ার ফাইটার। দুইভাবে আসতে পারে, হয় রাজু দা ফায়ার ফাইটার আসতে পারে, অথবা এ ফায়ার ফাইটার সম্পর্কে আসতে পারে। যদি রাজু দা ফায়ার ফাইটার আসে সেক্ষেত্রে তোমরা কী করবে, রাজুর কথা বলবে, অর্থাৎ রাজু স্কুলে ছিল তখন আগুন লেগেছিলো, সেটা দেখে রাজু ফায়ার ফাইটার হতে চাইছিলো, এবং প্রথমে সে ভলান্টিয়ার একজন ফায়ার ফাইটার ছিল, পরবর্তীতে সে ফুল টাইম ফায়ার ফাইটার হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে তোমার কম্পোজিশনটা লিখতে হবে যদি রাজু দা ফায়ার ফাইটারের কথা বলে। আর রাজু দা ফায়ার ফাইটার না বলে যদি আমাদেরকে শুধু এ ফায়ার ফাইটার বলে, সেক্ষেত্রে তোমরা লিখবা যে এ ফায়ার ফাইটার ইজ এ পার্সন হু পুটস আউট ফায়ার্স। ঠিক আছে, একজন ফায়ার ফাইটার হচ্ছে সেই ব্যক্তি যে আগুন নিভায়। এরপর সে আর কী কী কাজ করে, তার কাজ কেমন, তার যে একটা ইউনিফর্ম আছে সে ব্যাপারে, অর্থাৎ সেক্ষেত্রে তুমি শুধুমাত্র একজন কমন ফায়ার ফাইটারের ব্যাপারে বলবে, একটা সাধারণ ফায়ার ফাইটার যেরকম হয় অথবা একজন ইউজুয়াল ফায়ার ফাইটার যেরকম হয় সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবে, সেক্ষেত্রে আর রাজুর কথা আসবে না। তাহলে হয় ফায়ার ফাইটার আসতে পারে, অথবা রাজু দা ফায়ার ফাইটার আসতে পারে। ঠিক আছে, তো দোনোটা প্যারাগ্রাফই তোমরা শিখে রাখবে, যাতে করে পরীক্ষায় যেটা আসে সেটা তোমাদের অ্যান্সার করতে সুবিধা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। যদি কোনো কিছু না বুঝে থাকো অথবা যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে তোমরা আমাদের মোবাইল নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করতে পারো, এবং ফোন করে সেই ব্যাপারগুলো সম্পর্কে জেনে নিয়ে নিশ্চিত হতে পারো। তাহলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে আজকের জন্য, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।